আজ হাওড়ায় নমিনেশন জমা দিলেন তৃণমূলের পক্ষ থেকে সাকাইল কেন্দ্রের প্রিয়া পাল, বিজেপির প্রভাকর পণ্ডিত এবং সৌমিত্র খাঁ। অপরদিকে ডোমজুড়ের কল্যাণ ঘোষ, রাজীব ব্যানার্জি ইতিমধ্যেই তার নমিনেশন জমা দিয়েছে। কিন্তু হঠাৎই আমাদের ক্যামেরায় ধরা পড়ল দুই দলের মধ্যে কটূক্তি, একে অপরকে দোষার। কী ঘটেছে আমরা তৃণমূল এবং বিজেপি সমর্থকদের কাছ থেকে জেনে নেব ঘটনাটা কী ঘটল। শঙ্কর, বিজেপি এই বর্বর্জ্য দল, এই নোংরা দল, অসভ্য দল, এরা পায়ে পায়ে মিলিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে এসেছে। আমরা অতি শান্তিপূর্ণভাবে আছি এখানে। ভারতবর্ষকে এদের একটা রেকর্ড আছে, দাঙ্গাবাজ দল, সাম্প্রদায়িক দল। খেলা হবে বাংলার মানুষ 9.5 বছর খেলা দেখেছে, কিভাবে লাঞ্ছিত করেছেন, সাধারণ মানুষকে ঠকিয়েছেন। আর আমরা বলছি সেবা দেব, আমরা বলছি শিল্প দেব, আমরা বলছি কাজ দেব, মানুষের উন্নয়ন দেব, চাকরি দেব। আমরা বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টিকে একদম মাটিতে লুণ্ঠিত করব না। তাই আমাদের মুখ দিয়ে ওইসব স্লোগান বেরোবে না, ওইসব ভাষাও বেরোয় না। আমরা মানুষের সার্বিক উন্নয়নের কথা বলেছি। আসক দল আজকে নমিনেশন দিতে এসছে 6টা 8টা লোক নিয়ে। এই পরিস্থিতি কেন, একে অপরকে দোষারোপ করছে এখানে দাঁড়িয়ে? আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা শুধু স্বচ্ছ আয়নার মতন তাদের সামনে দাঁড়িয়েছি। তাই তাদের ওই কুৎসিত মুখটা দেখে আজকে তারা লাফাচ্ছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, আমরা অপশাসনের বিরুদ্ধে লড়ছি।